ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হচ্ছে বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের একমাত্র স্কুল। মানসম্মত পাঠদানে এরই মধ্যে অভিভাবকদের আগ্রহ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। মোহাম্মদ রুবেলের ক্যামেরায় হাসানুজ্জামানের রিপোর্ট। এভাবেই মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষে ভিডিওর তালে তালে শিখছে শিক্ষার্থীরা। দৃশ্যটি রাজধানীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নয়, রং বেরঙের ছবি আঁকা দৃষ্টিনন্দন এই শিক্ষালয়ের নাম ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। 2 বছর আগে ঝিলটুলি এলাকার সরকারি জমিতে স্থাপন করা হয় এটি। এখানে বাংলা ও ইংরেজি মাধ্যমে 2 শিফটে পড়ানো হয়। নিজ এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে সন্তুষ্ট অভিভাবকরাও। My school name is Faridpur Jila Prashasan School and College. This is very beautiful and a gorgeous school. Teacher আমাকে আমাদের সবাইকেই অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে, অনেক সুন্দর করে পড়ায়। স্ত্রীতে পড়ে ইংলিশ ভার্সনে, আর আমি চেয়েছিলাম ফরিদপুরে একটা মানসম্মত স্কুল। তো জেলা ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে যে স্কুলটি হয়েছে, আমি আসলে এরকম একটি স্কুল সার্চ করছিলাম। প্রতিষ্ঠানটিতে 15 জন দক্ষ শিক্ষক পাঠদান করছেন। বর্তমানে আমাদের স্কুলে প্লে থেকে 9ম শ্রেণী পর্যন্ত ইংলিশ ভার্সনে পাঠদান করা হয় এবং 4th শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনে পাঠদান করা হয়। 2021 বার শিক্ষাবর্ষে 11ম শ্রেণীতে শিক্ষার্থীও ভর্তি করবে কলেজ শাখা। সরকারি যে 2টো স্কুল রয়েছে সেখানে ভর্তির ক্ষেত্রে দেখা যায় একটা অসুস্থ প্রতিযোগিতা, এবং অভিভাবকদের এই অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হতে দেখেই কিন্তু আসলে আমরা একটা বিকল্প হিসাবে চিন্তা করেছি। আমরা কারিকুলাম প্রণয়নের দিকে যেমন এমফাসিস দিয়েছি, পাশাপাশি কোয়ালিটি শিক্ষক রিক্রুট করার ক্ষেত্রেও এমফাসিস দিয়েছি। আমরা ফরিদপুরে যাদেরকে বেটার পেয়েছি তাদের মধ্যে বেস্টদেরকে আমরা বেছে নিয়েছি। জেলার একমাত্র বাংলা ও ইংরেজি মাধ্যমের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা 426 জন। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।